প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনকল্যাণমুখী সরকারের যে প্রকৃত রূপরেখা দেশের সামনে তুলে ধরেছেন তার মূল লক্ষ্যই হলো প্রতি মানুষের ঘরে ঘরে সরকার এবং সরকারের জনকল্যাণ কর্মসূচিকে পৌঁছে দেওয়া। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্য সরকারের উদ্যোগে তাই পালন করা হলো প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। রবীন্দ্র ভবনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার যেভাবে রাজ্যের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে সেই দিকে তাকিয়ে রাজ্য সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতি ঘর সুশাসন কর্মসূচি। কর্মসূচির উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রীর দিশানির্দেশকে সামনে রেখেই কথায় নয় কাজের মাধ্যমে রাজ্যের প্রতি ঘরে সুশাসন দেবার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি উল্লেখ করে মানিক সাহা বলেন যে চিন্তা আর ধারণাকে বাস্তবে পরিণত করাই নরেন্দ্র মোদীর প্রধান দর্শন এবং সেই লক্ষ্যেই রাজ্য সরকারের বহুমুখী কর্মসূচিগুলি রূপায়িত হচ্ছে। আমি সবসময় সব জায়গায় বলি একটা কথা, যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। আজকে একটু আগে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন আর্থিকভাবে সহায়তা করা, এটা কিন্তু সবজন না, একটা জাস্ট সিম্বলিক। কিন্তু প্রচুর লোক সারা ত্রিপুরাতে যেভাবে এখানে আমরা ওনাদেরকে সার্টিফিকেট এবং অন্যান্য আর্থিক সাহায্য দিয়েছি, সমস্ত ত্রিপুরার মানুষের ওনারা রিপ্রেজেন্টেটিভ। ত্রিপুরা সরকার যেটা চাইছে প্রতি ঘরে, আমরা আজকে যার জন্মদিন সেই ওনার যে দিশা, সেই দিশাকে সামনে রেখে আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা বুঝতে চেয়েছি। আমরা কথায় বিশ্বাসে না, কাজে বিশ্বাসে। এবং প্রধানমন্ত্রী সবসময় এই কথা বলেন এবং উনি যা চিন্তা করেন সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়। এখানে অনেক কিছু আলোচনা হয়েছে, আমি আজকের এই শুভ দিনে একটা ঘোষণা দিয়েছি যে এই যে সামাজিক ভাতা, সেটা কিন্তু প্রথমে 700 টাকা ছিল। আমাদের এই সরকার 2018-তে আসার পর সেটাকে 1000 টাকা করেছে। আজকে এই 1000 টাকার থেকে 2000 টাকা আমরা ঘোষণা করলাম এবং তার এফেক্ট আজকের থেকে এই মাস থেকে শুরু হয়ে যাবে। এটা বিশাল ব্যাপার। আমরা বারবার যে কাজগুলো করছি যে প্রতিটা মানুষে তার মান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে তাদের উন্নয়নের যে দিশা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেখিয়েছেন সেইভাবে আমরা কাজ করে চলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের আশা, বিশ্বাস এবং স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতীক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উন্নয়ন এবং শুধুমাত্র উন্নয়নের দিকে খেয়াল রেখেই রাজ্য সরকার মানুষের ঘরে ঘরে সুশাসন পৌঁছে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে মানুষের একটা বিশ্বাস, মানুষের একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। উনি যে স্বপ্ন দেখান সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার একটা, মানে আমাদের কাছে একটা সুপুরুষ বলা যায়। এবং আমরা ওনার জন্য আমরা গর্ববোধ করি যে এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছে। এর আগে অনেক সরকার ছিল খালি কথাই বলতো কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। এখানেও আমরা দেখেছি খালি মিছিল মিছিল মিটিং এইসবই করাতো আগের যেসব সরকার ছিল। সেই জায়গার থেকে আমরা বেরিয়ে এসে শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কাজ করা। আমরা নেগেটিভ প্রচারে যাই না, নেগেটিভ চিন্তাভাবনাও করি না। যদি কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায় তবে মানুষকে বিভ্রান্তি করার কোনো প্রয়োজন নেই। আজকে এখানে যারা এসছে এরা কোন পার্টির লোক, কোন দলের লোক, এটা কিন্তু এখানে বিবেচ্য না। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, এই যে একটা স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন পণ্ডিত দীনদয়ালজির মার্গদর্শনে, সেটা কিন্তু আজকের দিনে সেটা প্রতিফলিত হচ্ছে সব জায়গায়। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় মানুষ খুব খুশি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মার্গদর্শনে নরেন্দ্র মোদী সবকা সাথ এবং সবকা বিকাশের যে কর্মসূচি চালু করেছেন সারা দেশে হর ঘর সুশাসন কর্মসূচিতে তারই প্রতিফলন দেখতে পাওয়া যায় বলে উল্লেখ করেন মানিক সাহা। কর্মসূচি নিয়ে তার ভাষণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, আজ রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন, এই সরকার কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বলে জানান জিষ্ণু দেববর্মন। বলতে পারি ওনারও জন্মদিন আজকে।
এবং খুব লম্বা ভাষণ দেওয়ার এখানে কোনো দরকার নেই, কারণ মুখ্য সচিব খুব ভালো বক্তব্য রেখেছেন এবং আমাদের আইসিএল সচিবও এই কার্যক্রমের রূপরেখা উনি প্রকাশ করেছেন ভালোভাবে। আমাদের আইসিএল মন্ত্রী উনি তো সবসময় শিবক্তা, গলাটাও ভারী, বেশ সুন্দর করে বলেছেন। এবং বলার এমন কিছু নেই, কারণ কাজই বলে, আমাদের কাজই কথা বলে। মোদীজি আমাদেরকে বলেছেন কাজই কথা বলে। আজকে বিকাশ পুরুষের জন্মদিনে আমরা সুশাসনের উৎসব পালন করছি দ্বীপ রাজ্যে, এটা একটা ঐতিহাসিক দিন। প্রতি ঘরে সুশাসন। আমাকে যখন জিজ্ঞাসা করতো আমাদের সাংবাদিক বন্ধুরা, নতুন মন্ত্রী হয়ে এসেছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করতো, আপনি ছোট একটা কথাই বলুন তো আমাদের সরকারের উদ্দেশ্য কি? মন্ত্রী তো হয়েছেন, সরকার গঠন করেছেন, সরকারের উদ্দেশ্য কি? তখন আমরা বলতাম আমাদের সরকারের উদ্দেশ্য একটাই, মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয়, সরকার যেমন পৌঁছে যায় মানুষের ঘরে। আর আজকে প্রতি ঘরে সুশাসনের উৎসব আমরা মানাচ্ছি। এইভাবে প্রতিক্ষা সুশাসন কর্মসূচির তাৎপর্য এবং তার বিভিন্ন দিক নিজের বক্তব্যে প্রাঞ্জল ভঙ্গিতে তুলে ধরেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। যশস্বী প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, কোন একটা অংশকে বাদ দিয়ে কখনো বিকাশ সম্ভব নয়। প্রত্যেককে জুড়তে হবে প্রয়াসের সঙ্গে, বিকাশের সঙ্গে, তবেই একটা জনমুখী সরকার, গণমুখী সরকার বলে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। আজকে তাই এই ঘরে ঘরে সুশাসনের মাধ্যমে আমরা বিগত দিনে প্রতিটি বাড়িতে যে পিএমএওয়াই আবাস আমরা প্রদান করেছি গ্রামীণ এবং শহর, সেটা মেলার মাধ্যমে, বিকাশ মিটিংয়ের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, জেলায় জেলায় প্রতিটা ভিলেজে আমরা মানুষকে, বেনিফিশিয়ারিদেরকে আমাদের সচেতন করতে হবে, সজাগ করতে হবে যে আমাদের আরও কী পাওনা ছিল, আমাদের আরও কী পেতে হবে, রাজ্য সরকারের কী দায়িত্ব, মুখ্যমন্ত্রীর কী দায়িত্ব, জনপ্রতিনিধিদের কী দায়িত্ব, আমাদের কী দায়িত্ব, প্রত্যেকে মিলে অ্যাজ এ কোহেসিভ টিম, কালেকটিভ টিম আমাদের এগিয়ে যেতে হবে আগামী দিনে এই রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মঞ্চে আছেন, আজকে কিছু ঘোষণা দেবেন। প্রতিটি জিনিস, প্রতিটি ঘোষণা আমাদের রাজ্যে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য। জল জীবন মিশন, আমরা 3% 3.5% থেকে যাত্রা শুরু করেছিলাম। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সুশাসন এবং উন্নয়নকে লক্ষ্য রেখে সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনীয় আর্থিক অনুদান এবং সার্টিফিকেট প্রদানও করা হয় রাজ্য সরকারের উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।